ফিটাকাটা দোকানটা উদ্ঘাটন করাবো। আজকে হইলো বাঙ্গা বাজার বারার বাজার বারে একটা মাহি মার্কেটের একটা দোকান ওপেনিং ওর কাপড়ের দোকান। তো আমি যাই আর বর্তমানে মাহি মার্কেটের ভিতরে ঢুকিয়ার তো একটা অ্যাকচুয়ালি ঠিক করিমগঞ্জ থেকে আইতে গেলে বাম দিকে ঢুকিয়া বাঙ্গা বাজার রোডে মাহি মার্কেটে ঢুকিয়া রাইট সাইডে যখন দোকান আজকে এখানে কাপড়ের দোকান ওপেনিং হয়েছে আমি যাই আর দেখাই আর আর ইনো বেজান মানুষ আসেন বর্তমানে দোকানের সামনে আর ও দেখায় নি বহুত মানুষ দোকান ওপেনিংয়ের আর ওপেনিংয়ের ওপেনিং আমি যাই আর সুজন দা আসেন করিমগঞ্জ ক্যাম্পাস পণ্ডগর বয় সব জায়গা আর বর্তমানে দোকানের একদম পাশাপাশি আই গেছি আর এখন দোকানের পুরো সামনে আই গেছি। বেলুন লাগাইল যে একটা দোকান দেখায় ও দোকানটা আজকে ওপেনিংয়ের তো এখানেও আইছি বর্তমানে এখানে দোকানের ভিতরে ঢুকমু আর এখানে ঢুকিয়া সম্পূর্ণ জিনিস আপনারা বাস্তব হিসাবে আমি দেখাম এখানে কী কী ধরনের কিতা কিতা কাপড় আছে সম্পূর্ণ হিসাবে আমি দেখাই যার দেখাইমু দেখতে থাকবা আর সবে ভিডিওটা শেয়ার করিয়া দিবা যেহেতু আমরা বাঙ্গা বাজারের এখন দোকান যেদিন উঠিতে পারে তো ভালো জিনিস কারবারও লেডিস জেন্টস দুনো নমুনার খাওয়া কাপড় আছে আর এখানে বহুত মানুষ জমা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখিয়া শেয়ার করিয়া দিবা কমেন্টে জানাবা কিলা হয়েছে কিলা না আর বর্তমানে ভিডিও দোকানও এখন ঢুকমু দুকিয়া কাপড় দেখাইয়া আর বহুত মানুষ দেখায় তাইও দেখা আমি দেখ সবরে দেখাই আর দেখায় বহুত মানুষ আছে রেডি নুরুলের এই স্পেশাল ভিডিওতে আমি আছি সুজন দেব্রাই এডমিন করিম স্টুডে কন্টেন্ট ক্রিয়েটার আপনার প্রিয় তো নুরুল কইলো এই ভিডিওর মধ্যে কেউ তো কইতো তো আমি নিজে থেকে আইছি চলো আমি কই আমরা আইছি কি আর এম ট্রেন্ডি ফ্যাশন কিছু সময়ের মধ্যে এটার ওপেনিং হই যাব ফিতা কাটিয়ে এটার আমি জানি না আমি খুঁজিয়া দিলাম বাকিটা মালিকে কইবা ঠিক আছে বা লুঙ্গি এই লুঙ্গি পরলে আপনার বাড়ির কিন্তু এসি লাগতো না মানে বেতলে ঠান্ডা ফিল হইব বিভিন্ন ধরনের এখানে জামদানি শাড়ি দেখতে পারবা তারপরে বেনারসি শাড়িও দেখতে পারবা আরো অনেক ধরনের আইটেম আছে এখন আইটেম তো অনেকগুলো আছে এখন সব আইটেম যদি আমরা একটা একটা করে দেখানি চাই ভিডিও হয়ে যাব পাঁচ ঘন্টা তখন আপনারা কেউ দেখতে নাই এর লাগে আপনারা হয়েছে গিয়া যেহেতু তারা নতুন খুলছেন আপনারা সবাই তাদের সাপোর্ট করবা আপনারা ভিজিট করবা আর এম টেক্সটাইল এন্ড ফ্যাশন আপনারা ভিজিট করবা এবং তাদের এখানে যেহেতু তারা নতুন আপনারা সবাই তাদের সাপোর্ট করবা নিজেই আপনারা দেখবা আমরা তো তখন টুকটাক আমরা আসলাম ভিডিওর মধ্যে তো সব প্রোডাক্ট তো দেখাইতে পারতাম না সব প্রোডাক্ট দেখতে গেলে আপনারা নিজে ভিজিট করবা থ্যাংক ইউ জয় হিন্দ কাপড় তোরা কম হইলেও কাপড়ের কোয়ালিটি আছে তোরা ভালো ভালো কাপড় তোরা লরম লরম কাপড় উঠাইছ তো আগামী দিনে আরও বেশি বেশি মতলব কাপড়ের কোয়ালিটি দিয়া ভালো ভালো কোয়ালিটির কাপড় উঠাইবা লেডিস কাপড় বেশি আর কি না পুরো লেডিস কাপড় না সুজনদা লেডিস জেন্টস না লেডিস জেন্টস আছে বর্তমানে কিছু খাম কাপড় যেদিন কমও হয় আজকে যেহেতু ওপেনিং অতটুকু লাগে ঠিকই আছে আগামী দিন আরও বেশি হইব আর আপনারা সিধা মেন রোডটা কি লেফট সাইডে করিমগঞ্জ থেকে যেদিন আইন আপনারা লেফট সাইডে আর বদরপুর থেকে যেদিন আইন রাইট সাইডে ঢুকিয়া বাঙ্গা বাজার রোডও
মাহি মার্কেটও ফিরিয়া ঢুকার পরে এই দোকানটা পাওয়া যায়। তো আপনারা সবাই বা আইয়া ভিজিট করবা, আর দেখে নতুন দোকান যেহেতু খুলছেন একে অন্যর সাপোর্ট করতে লাগে। আর কাপড়ের কোয়ালিটি দেখি আর ভালো ভালো কোয়ালিটি আছে, যেহেতু আমরা হই আর আপনারা আইয়া দেখি লইবা, সজলে ভিজিট করবা। যেহেতু ওপেনিং আর ওপেনিংয়ের পুরা দেখায় নি, লাইটের লাগি বহুত মানুষ আছেন আর সবরে আজকে দেখাই আর ছোট বড় সব আছেন। ভাই আছো না নি, আইবাই নি পরে সব আইবাই তো ঠিক আছে সব আইবাই ঠিক আছে। ঈদ নতুন দোকান আইবাই না নি ঠিক আছে। আর ফোন নম্বর বাইক কিছু কইলাই না করিগন ক্যাম্পাস। নমস্কার দর্শক বৃন্দ, সবার কাছে অনুরোধ একবার ভিজিট করবা আপনার দোকান মাইন মার্কেট আইয়া অতি বাইন দোকান ট্রেন্ডি ফ্যাশন একবার আইবা আইয়া ভিজিট করবা। তো ঈদে ঈদ উপলক্ষে অথচ পূজাও আর সামনে সব কিছু উপলক্ষে আপনার আইবা ভিজিট করবা অনুরোধ রইল। ভাই সুলতান ভাই ভাই লাইনে থাকিও, তোরা কো আজকের দোকানের বিষয়ে। আমার ছোট ভাই রাজের এই নতুন দোকান উদ্বোধনী অনুষ্ঠান, আমরা সব এখানে আইছি, আমার নুরুল ভাই আইছেন, সব আইছেন, সবই এখানে দেখি আমার খুব ভালো লাগে। আর স্পেশালি একটা নতুন দোকান ওপেনিং দেওয়ার আছে আর আশা করি তার দোকানটা সুন্দর করতে চলবো, সব উপকৃত হই। ঠিক আছে এখন ফিটা কাটিয়া দোকানটা উদ্ঘাটন করা, ওর দেখাটা শেষ এখন উদ্ঘাটন হয়ে গেছে। কাস্টমার ফারা আজকে আজকে এক একজনে এক একটা সামান লইলে দোকান খালি ফিরি হয়ে যাব। লড়াই লাগছে ন ঠিক আছে।